नमस्कार बन्धुरा प्रतिमार हेसेले सबाईके स्वागत। आज के आमी एकटा नतून स्वादेर टेस्टी रान्ना निये एसेछि, सेटा हलो चिली एंचुर। एंचुर तो आमरा गरमे अनेक खाई, किन्तु स्वाद बदल करते आमी आज के बानालाम चिली एंचुर। एटा खुबी भालो लागे, जदि भालो लागे तो अवश्यई लाइक शेयर एबं सबस्क्राइब करबेन। तार कथा ना बाड़िए चलू आम्रा रेसिपिटी देखे नी। चिली एंचुर बनाते आमार प्रथमे लागबे एंचुर। एंचुरटा आमी एकटू बड़ बड़ करे केटेछि, एखन तो प्रचुर एंचुर पावा जाय, आमी एंचुरटाके एकटू केटेछि। केटे एटाके नून आर एकटू हलुद दिए একটু সেদ্ধ করে রেখেছি, হালকা ভাপিয়ে রেখেছি আর কি। এখানে আমি নিয়েছি, এর মধ্যে আমি একটা ডিম দেব। ডিম একটা আমি ভেঙে রেখেছি। দু চামচ মতো কর্নফ্লাওয়ার দেব। আর দু চামচ ময়দা দেব। একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দেব। আর একটু নুন দেব। সামান্য দিলাম, কেননা নুন জলে আমি নুন দিয়ে ভাপিয়ে রেখেছি। এটাকে আমি ভালো করে এবার মেখে নেব। এটা মাখিয়েছি, কিন্তু একটু আমার কর্নফ্লাওয়ার লাগবে, তার জন্য আমি এখানে ওই এক চামচের মতন দিলাম। আর এর সঙ্গে দেবো আমি টেস্টের জন্যে, আমি এখানে বড় এক চামচের আদা আর রসুন আর পেঁয়াজ বাটা, আর হাফ চামচের মতন আদা বাটা। এটা খুব টেস্ট হয় দিলে, তাই আমি এখানে দিলাম। দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি এখানে কড়ায় সাদা তেল দিয়ে নিয়েছি। এবার এগুলোকে একে একে দিয়ে দেবো আর ভেজে তুলে নেব। যেমন চিকেন করে আর কি, যেমন চিকেন আমরা করি সেই রকমই করব, কিন্তু এটা এঁচোর দিয়ে। এঁচোর তো খাওয়া হয়, এটা স্বাদ বদলের জন্য করব, ভালো লাগে। আমি ড্রাই করব, আপনারা একটু ঝোলও করতে পারেন, অসুবিধে নেই। আমি এইভাবেই এগুলোকে সব ভাজব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলেই, এখানে দেখুন আমি এখানে কিউব করে কাটা পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজ আছে তিনজন সাইজে। এটাকে একটু নেড়ে নেব। এই দেখো একটু সফট হবে, তখন আমি এখানে টমেটো গুঁড়ো দিয়ে, এগুলোকে আমি শিপ ছাড়িয়ে খালি এই বডিটাকে নিয়েছি কেটে, এটা দিয়ে দিলাম। এর সঙ্গেই আমি আদা গ্রেট করে রেখেছি এক চামচের মতো, সেটা দিলাম। রসুনও দিলাম, আর এই কাঁচা লঙ্কা রেখেছি বীজটা ছাড়িয়ে, সেটাও দিলাম। দিয়ে এটাকেও একটু নরম হতে দেবো, আর ক্যাপসিকামটা আমি সবার শেষে দেব। এর মধ্যে আমি একটু সয়া সস দেবো এক চামচ মতো।
হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। একটু ভিনিগার দেবো, সেও এক চামচ ভিনিগার দিয়ে এটাকেও একটু মাখিয়ে নেব। এটা দেখুন একটু নরম হয়ে গেছে, এখানে আমি একটু নুন দিলাম। নুনটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। আর এখানে আমি একটু চিলি, রেড চিলি সস দিলাম, গ্রিনও দিতে পারেন অসুবিধা নেই। আমি এক চামচের মতন দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এবার এই সরি ভুলে গেছি একদম, এই ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম গুলো শেষে দিলে কি হয়, ক্রাঞ্চিনেসটা থাকে, ভালো লাগে। দেখেছেন একদম ভুলে যাচ্ছিল, এটা দিয়ে দিলাম। এইটা দেবার পর আমি এখানে এই ভেজে রেখেছি যে এঁচড়গুলো ওগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে শুনে আমি মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এক চামচ চিনি দিলাম ব্যালেন্সের জন্য, এতে স্বাদটা খুব ভালো আসে। নুনটাও এই সময় টেস্ট করে নেবেন, কারণ সস দিচ্ছি তো সসে অনেক নুন থাকে। এবার আমি সামান্য একটু জল দেব, ওই ছোট কাপের এক কাপের মতো দিয়ে আমার একটু ঢাকা দিয়ে দেব। মাছটাকে কমিয়ে একটু ঢাকা দিয়ে এটা আমি 5 মিনিট হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এই দেখুন এটা আমার হয়ে গেছে। কিন্তু আমি একটু এটাকে গ্লেজ করার জন্য এক চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে রেখেছিলাম, ঠিক 1 চামচই নিয়েছি। এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এটা দিলে কি হয়, গ্লেজটা বেড়ে যায়। এটা একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং ট্যাং দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাব। আর এখানে আমি টমেটো দিয়েছি, না দিলেও পারেন, তাও আমি এখানে একটু সামান্য টমেটো সস দিয়ে দেব। এই সসটা আমার কিন্তু বাড়ির তৈরি, এর লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। 2 চামচের মতন টমেটো সস দিলাম, দিয়ে এটাকেও নাড়িয়ে আমি ব্যাস আমার তৈরি হয়ে গেছে। আঁচটা বন্ধ করে দেব আর এই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং ট্যাং দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ড্রাই চিলি এঁচড়, এটা খুবই টেস্টি। আপনারা বাড়িতে বানান, আমি যেরকম করেছি ওরমভাবে বানান। ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। চোখে দেখলেই যে সবসময় ভালো লাগে তা না, বানিয়েও দেখতে হয়। আজ আপনাদের জন্যে নতুন রেসিপিটা নিয়ে এলাম, দেখুন ভালো লাগলে বলবেন তো নিশ্চয়ই, আর তার সঙ্গে আশা করি একটা লাইক করবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।